ফ্রেন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আল্লাহর আশিস রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি আমার এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো মাটির চুলাতে রান্না আসলে আমরা অনেকই কম দেখে থাকি, কারণ আমরা সচরাচর দেখি না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কথা বলার শুরু থেকেই কিন্তু আমি এক এক করে সবগুলো দেখিয়ে নিয়েছি। আজকে নতুনভাবে হচ্ছে মাটির চুলো রান্না দেখবেন সবাই। সবাই ভিডিওটা অনেক এনজয় করবেন, কারণ ভিডিওতে অনেক কিছু দেখার মতো আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সতেজ সুন্দর গাছের আমরা নিয়েছি। আসলে দেখে আমার খুব ভালো লাগতেছিল, আমরাগুলো একদম সুন্দর আর অনেকটা বড় বড় ছিল। আর খেতে যে কী ইয়ামি হয়েছে, কী টেস্টি হয়েছে, যা বলার বাইরে। তো আমরাগুলো হচ্ছে ছেলে নিচ্ছে। তো আমরা এখানে যতগুলো হচ্ছে ঝাঁপিতে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ছেলে নেবে। আর এগুলো হচ্ছে মাখিয়ে খেতে অনেক মজা হয়। আমি কিন্তু এর আগের ভিডিওতেও দিয়েছি। আর এই আমরাগুলো হচ্ছে আমাদের নিচে নিজেদের গাছের আর কি। আমরাগুলো যেরকম তো বড় সাইজের, তেমনই হচ্ছে অনেকটা মিষ্টি খেতে। তো অনেক সময় হয় না আমরা খেতেও আসলে টক লাগে উপরের সবুজ অংশটা থাকলে। তো এই আমরাগুলো হচ্ছে উপরে সবুজ একটু একটু থাকলে হচ্ছে টক লাগে না, অনেকটা মিষ্টি লাগে। আসলে নিজেদের গাছের আমরা এরকম মাখিয়ে খেতে অনেক মজা হয়। যেহেতু আমরা সচরাচর কিন্তু গাছের আমরা পাড়তে পারি না, গাছের কোনো ফল পাড়তে পারি না, কারণ আমাদের গাছে হয়নি, কিংবা গাছ বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে আমরা দেখি বা আমরা খেয়ে থাকি। কে এরকম সুন্দর গাছের তরতাজা ফল কিন্তু পাওয়া যায় না আসলে খুব একটা। তো এটা হচ্ছে ভালো করে সবগুলো ছেলে নেওয়ার পর মাখিয়ে খাবো, অনেকটা মজা করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা অনেকটা এনজয় করবেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ছেলে নেওয়া হয়ে গেছে, আর একটু একটু কিন্তু সবুজ অংশটাও রেখে দিয়েছি। তো এটা হচ্ছে ভালো করে মাখিয়ে খেয়ে খাবো। তো এক এক করে হচ্ছে সম্পূর্ণটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আসলে সবটা শেয়ার করতে অনেকটা বেশি ভালো লাগে আপনাদের সঙ্গে, আর আপনারা হচ্ছে অনেকটা সাপোর্ট করেন। তো দেখতেই পাচ্ছেন এখানে মাটির চুলোতে হচ্ছে আমার আম্মু রান্না করতেছে। আসলে রান্নাটা কিংবা তেমন হচ্ছে দেখানো যাচ্ছিল না, চুলোতে হচ্ছে অনেকটা পরিমাণে হচ্ছে জাল উঠতেছিল, আর হচ্ছে অনেকটা ধোয়া ধোয়া টাইপের আসলে আসতেছিল। তারপরও হচ্ছে একটু 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 করে শেয়ার করে নিচ্ছি আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে। যেহেতু সবাই হচ্ছে একটু একটু করে থাকলেও হচ্ছে আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তো আমি এখানে হচ্ছে একটু আনন্দ করতেছিলাম পানি নিয়ে, কারণ পানিটা অনেকটা ফ্রেশ লাগতেছিল। তো আসলে এরকম পুকুর ভর্তি পানি পাই না তেমন কখনো, মাঝে মাঝে পেলে এরকম একটু দুষ্টুমি করি আমি, আমার একটা অভ্যাস বলতে পারেন। এই তো আমরাটা হচ্ছে মাখিয়ে খেয়েছি আমরা। তো এরপরে হচ্ছে আম্মু আরও একটা তরকারি রান্না করতেছিল। তো এটাতে সম্ভবত আম্মু চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে হচ্ছে ভাজি করতেছিল, যেটাতে আমরা হচ্ছে গ্রামে বলি ঝুরা ভাজা আর কি। নারকেলের চিংড়ি মাছ দিয়ে ঝুরা ভাজা খেতে কিন্তু অনেক মজা হয়। আর অনেকে বলতে পারেন কড়াইটার এই অবস্থা কেন, আসলে একটা কড়াইতে হচ্ছে সব তরকারি রান্না করে আমার আম্মু হচ্ছে বাটিতে আর কি সার্ভ করে নেয়, কারণ এতে একটা কড়াই কিন্তু ময়লা হয়, লাস্টে একটা কড়াই হচ্ছে ধুয়ে ফেললেই হয়ে যায়। তো সব আসলে তিন চারটা কড়াই ময়লা হয় না আর কি, একটা কড়াইতে সবগুলো তরকারি রান্না করে, যেহেতু চুলোতে রান্না করে লাকড়ি দিয়ে। তো নিচে অনেকটা কালি পড়ে যায়, যারা কাঠের কাঠ দিয়ে হচ্ছে রান্না করেন তারা কিন্তু জানেন নিচে অনেকটা পরিমাণ হচ্ছে কালি জমা হয়। তো এটাতে হচ্ছে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছে। এই যে এটা হচ্ছে রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাতে হচ্ছে চিংড়ি মাছটা একটু বেশি দেওয়া লাগে। তো কালারটা কতটা সুন্দর এসেছে তো দেখতেই পাচ্ছেন। আমি অবশ্যই ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আসলে খেতে অনেকটা টেস্টি হয়েছিল। আর এখানে হচ্ছে আমার আম্মু দেশি মুরগি রান্না করবে। তো দেশি মুরগিটা রান্না করার জন্য আমার আম্মু দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল পেঁয়াজ। এটা হচ্ছে ভাজতেছিল, আর হচ্ছে মরিচ হলুদের গুঁড়োগুলোও হচ্ছে অ্যাড করতেছিল। সাধারণভাবে যেরকম আমরা রান্না করি দেশি মুরগিটা ঠিক তেমনই, এটার ভিতরে হচ্ছে ওভারঅল কোনো কিছু দেখানো দেওয়া নেই। তো মাটির চুলোর রান্নাটা আসলে একটু আমার কাছে মনে হয় খেতে অসাধারণ হয়, ভালো লাগে আমার কাছে। তো আমি আর আম্মু হচ্ছে সবগুলো মশলা দিয়ে তারপরে কষিয়ে নিয়েছিল, তারপরে হচ্ছে মুরগির গোশগুলো সম্পূর্ণটা দিয়ে দিয়েছিল। আর এখানে যারা বেবিরা ছিল তারা হচ্ছে অনেকে হচ্ছে মুরগির পা
তারপরে এগুলো হচ্ছে পছন্দ করে তো এর জন্য হচ্ছে রেখে দিচ্ছিল। তো এটা হচ্ছে রান্না করার সময় ফাঁকে আমি একটু ঘুরতে গিয়েছিলাম, এর জন্য হচ্ছে সম্পূর্ণটা আমি শ্যুট করতে পারিনি, যতটুকু পেরেছি আমার ভাই বোনদের।